বৃত্তবন্দী ঢাকার বৃত্তাকার পথ। রাজধানী ঢাকায় বাড়তি যানবাহনের চাপ সামাল দিতে সরকার নানানমুখী পরিকল্পনা করেছে। এরই অংশ হিসেবে সাভারের হেমায়তপুর থেকে কেরানীগঞ্জ হয়ে নারায়ণগঞ্জ সদর পর্যন্ত উড়াল সড়ক করা হবে। ঢাকা ঘিরে নির্মাণ করা হবে বৃত্তাকার সড়ক, রেল ও নৌপথ। দর্শক, এসব প্রকল্পগুলো কি আদৌ হবে কি হবে না, নাকি শুধুই পরিকল্পনা, এসব নানান প্রশ্ন ও জটিলতা নিয়ে সাজানো হয়েছে আজকের পর্বটি। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ। একটি নগরে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকবে, এটাই স্বাভাবিক। সেজন্য নগর জীবনকে স্বাচ্ছন্দ, পরিবেশ বান্ধব, টেকসই, উন্নয়নমুখী এবং পরিকল্পিতভাবে গড়ে তোলা এখন সময়ের দাবি। ঢাকা। ঢাকা বাংলাদেশের একটি উল্লেখযোগ্য শহর। এটি বাংলাদেশের রাজধানী এবং ঢাকা বিভাগের প্রধান শহর। ঢাকা একটি মেগাসিটি এবং দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান শহর। এটি বিশ্বের নবম বৃহত্তম এবং সর্বাপেক্ষা জনবহুল শহরগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে ঢাকার মহানগর এলাকায় জনসংখ্যা প্রায় 2 কোটি। এই বিপুল জনগোষ্ঠী যানবাহনের চাপ সামাল দিতে ঢাকায় উড়াল সড়ক ও বৃত্তাকার সড়ক নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। এর ফলে সড়ক পথে সড়কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার গাড়ি নগরীতে প্রবেশ করতে হবে না, তাতে কমে যাবে রাজধানীর যানজট। আরেকটি যুক্তি হচ্ছে, প্রকল্পটি বাস্তবায়ন হলে পদ্মা সেতুতে যাওয়ার গাড়ির শহরের ভেতরে ঢুকতে হবে না। গাবতলী কিংবা টঙ্গী থেকে আসা গাড়িগুলো ঢাকা শহর এড়িয়ে পদ্মা সেতু হয়ে দক্ষিণ অঞ্চলে যেতে পারবে। কিন্তু সময় মতো কার্যক্রম শুরু না হওয়ায় এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কার্যক্রম আটকে আছে। ঢাকা শহর ঘিরে 88.8 কিলোমিটার দীর্ঘ ইনার সার্কুলার রুট দুটি ভাগে বাস্তবায়নের কথা। ইনার সার্কুলার রুট ফেজ 1 এর আওতায় আবদুল্লাপুর রেলগেট থেকে 13 মুখ, পূর্বাচল, বেড়াইত, ডেমরা পর্যন্ত 25.8 কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাদে নতুন করে এই অংশে সড়ক নির্মাণ করতে হবে, যা সময় সাপেক্ষ। সড়ক ও জনপথ অধিদপ্তর সহজ জানায়, আবদুল্লাপুর রেলগেট থেকে ধউর, বেরুলিয়া, গাবতলী, বছিলা, হাজারিবাগ, সোয়ারিঘাট, কদমতলি, তেঘরিয়া, পোস্তাকোলা, ফতুল্লা, চাষারা, সিমরাইল হয়ে ডেমরা পর্যন্ত 63 কিলোমিটার সড়ক নির্মাণ করা হচ্ছে ইনার সার্কুলার রুট ফেজ 2 এর আওতায়। এখানে আগে থেকেই সড়ক আছে যা প্রশস্ত করতে হবে, তবে সহজের সড়ক নির্মাণ করতে হবে 47.15 কিলোমিটার, কারণ তেগরিয়া থেকে পোস্তগোলা পর্যন্ত 8.5 কিলোমিটার পথ ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের অংশ এবং আবদুল্লাপুর রেলগেট থেকে ধউর পর্যন্ত 8 কিলোমিটার পথ নির্মাণ করেছেন সেতু কর্তৃপক্ষ। ঢাকা আশুলিয়া এলিভেট এক্সপ্রেস ওয়ের আওতায় নির্মাণ করেছেন সেতু কর্তৃপক্ষ। ঢাকা আশুলিয়া এলিভেট এক্সপ্রেস ওয়ের আওতায় এই জন্য 12,125 কোটি টাকা ব্যয় আকলন করা হয়েছিল, কিন্তু বেশি দূর অগ্রসর হয়নি। এখন এই অংশটি 2টি ধাপে বাস্তবায়ন করতে চায় সহজ। এর মধ্যে জিওবি অর্থায়নে 25 কিলোমিটার এবং বাকি 21 কিলোমিটারের কিছু অংশ এশিয়া অবকাঠামো উন্নয়ন ব্যাংক।
সহজের তথ্য মতে ১৯৮৭ সালে আবদুল্লাপুর থেকে সোয়ারিঘাট পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়, যা বেরিবাঁধ নামে পরিচিত। এর উপরে বর্তমানে দুই লেনের সড়ক রয়েছে। দুই পাশে বাঁধের বিস্তর জমি রয়েছে। সহজের দেওয়া তথ্য অনুযায়ী ইনার সার্কুলার রুট সব মিলিয়ে ২২০ ফুট পর্যন্ত প্রশস্ত হবে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের আদলে চার লেনের মূল সড়কের দুই পাশে থাকবে ধীরগতির যান চলাচলের জন্য পৃথক লেন। মূল সড়কের উভয়মুখী ৯.৮ মিটার প্রশস্ত ডাবল লেন থাকবে। মূল সড়কের দুই পাশে ১.৫ মিটার চওড়া শোল্ডার থাকবে। এরপর থাকবে ধীরগতির যান চলাচলে ৬.২ মিটার চওড়া সড়ক। সড়কের দুই পাশেই সার্ভিস লেনের পর ৩ মিটার করে জায়গা খালি রাখা হবে। এক পাশে ১০ মিটার জায়গা খালি রাখা হবে ভবিষ্যতে মেট্রো রেল নির্মাণের জন্য। রেল সূত্রে জানায়, রাজধানী ঢাকাকে ঘিরে বৃত্তাকার রেলপথ নির্মাণ করবে বাংলাদেশ রেলওয়ে। এই জন্য সরকারি অর্থায়নে ইতিমধ্যে ২৪.৫৬ কোটি টাকায় প্রকল্পের সমীক্ষা করা হয়েছে। সেখানে ৮০.৮৯ কিলোমিটার ইলেকট্রিক রেলপথ নির্মাণ কথা বলা হয়। বৃত্তাকার রেলপথের পুরোটাই একবার ঘুরতে ট্রেনের ১ ঘন্টা ৭ মিনিট সময় লাগবে। এজন্য প্রায় ৭১,০০০ কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে। প্রতিদিন ১৬৪ জোড়া অর্থাৎ ৩২৮টি ট্রেন চলতে পারবে। সরকারি বেসরকারি অংশীদারিত্বে পিপিপি সার্কুলার রেলপথ নির্মাণের কথা জানিয়েছেন রেলমন্ত্রী। জানা গেছে, জাপান, এডিবি সহ বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে যোগাযোগ করেও অর্থায়নে সাড়া মেলেনি। এর মধ্যে এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা চলছে। সমীক্ষা প্রতিবেদন উপস্থাপনকালে বলা হয়, বৃত্তাকার রেলপথের প্রতি কিলোমিটারে ৮৭৯ কোটি টাকা ব্যয় হবে। সড়কের পাশ দিয়ে এই রেলপথ নির্মাণ করতে চায় রেলওয়ে। প্রস্তাবিত সার্কুলার রেলপথের স্টেশনগুলো হবে ধৌড়, উত্তরা, চিড়িয়াখানা, চিড়িয়াখানা দক্ষিণ, গাবতলী, মোহাম্মদপুর, রায়েরবাজার, কামরাঙ্গীর চর, সদরঘাট, পোস্তকলা, পাগলা, ফতুল্লা, চাষারা, চিত্তরঞ্জন, আদমজি, সিদ্ধিরগঞ্জ, ডেমরা, ত্রিমোহনী, বেড়াইত, পূর্বাচল, পূর্বাচল উত্তর, ত্রিমুখী, টঙ্গী ও বিশ্ব ইজতেমা মাঠ। অর্থাৎ বিশ্ব ইজতেমা মাঠ থেকে শুরু হয়ে ঢাকাকে ঘিরে নারায়ণগঞ্জ হয়ে ফের বিশ্ব ইজতেমায় এসে শেষ হবে এ রেলপথ। গাবতলী সদরঘাট ও পোস্তগোলা স্টেশন হবে পাতালে। রেলওয়ের পক্ষ থেকে বলা হয়, বৃত্তাকার রেলপথ চালু হলে ঢাকা শহরের ভেতরে প্রবেশ না করেই যাত্রীরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবেন। যানজট কমবে, মানুষের দুর্ভোগ পোহাতে হবে না। সমীক্ষা অনুযায়ী প্রস্তাবিত সার্কুলার রেলপথের ৭০.৯৯ কিলোমিটার রেলপথ হবে এলিভেটেড উড়াল, বাকি ৯.৯ কিলোমিটার রেলপথ হবে পাতাল। প্রস্তাবিত এ রেলপথে ২৪টি স্টেশন হবে, এর মধ্যে ২১টি এলিভেটেড এবং ৩টি হবে পাতাল। ১১টি স্টেশন যুক্ত হবে মেট্রো রেলের সঙ্গে, ১টি যুক্ত হবে সদরঘাটের সঙ্গে। বৃত্তাকার রেলপথের সম্ভাব্য রুট নির্ধারণ ও সম্ভাব্যতা যাচাইয়ে ২০১৯ সালের ৩০ এপ্রিল ঠিকাদারের সঙ্গে চুক্তি করে রেলওয়ে। চীনা প্রতিষ্ঠান চায়না রেলওয়ে সিউয়ান সার্ভে অ্যান্ড ডিজাইন গ্রুপ কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশি প্রতিষ্ঠান বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড ও ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যাডভাইজার্স লিমিটেড যৌথভাবে এ সমীক্ষা করেছে। সরকারি অর্থায়নে এই সমীক্ষা করা হয়। এছাড়া রাজধানীতে
যানবাহনের চাপ কমানো এবং নৌপথে সাশ্রয়ী মূল্যে যাত্রী ও মালামাল পরিবহন ব্যবস্থা চালু করার লক্ষ্যে গত 10 সেপ্টেম্বর 5টি দ্রুতগামী স্পিড বোট দিয়ে টঙ্গী নদীবন্দর থেকে ঢাকা বৃত্তাকার নৌপথে স্পিড বোট সার্ভিস চালু করা হয়। পদ্মা সেতু নির্মাণের ফলে মাওয়ায় অলস বসে থাকা স্পিড বোট দিয়ে এই কার্যক্রম চালু হয়েছে। প্রথম পর্যায়ে টঙ্গী আবদুল্লাপুর ও কড্ডা এবং টঙ্গী আবদুল্লাপুর ও উলখোলা কালীগঞ্জ এই দুটি রুটে স্পিড বোট চলাচল করে। দর্শক, আজ এ পর্যন্তই। কথা হবে আবারও দেশের নতুন কোনো উন্নয়ন কর্মযজ্ঞ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।